السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رسول أمر بحلو باشا رسول أمر علو باشا رسول أمر پريم بيروهير مول علو تشونا رسول أمر كاجي كورمي أنو پريرونا شبريو درشق سروتا پانبيشن تي بي آيو جيتو পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত বিষয়ক আলোচনা অনুষ্ঠান হে প্রিয় নবী রাসূল আমার। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং দেখবেন তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর দেরি না করে আমরা মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচয় হব আমাদের সাথে থাকা অতিথির সাথে। আমার বামে রয়েছেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার মেধাবী ছাত্র মাবরুর বিন ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাবরুর বিন ইকবাল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ডান পাশে রয়েছেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর মেধাবী ছাত্র আহমদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদুল্লাহ সাহেব, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর দেরি না করে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই, কি বলো? জি জি, আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি মাবরুর বিন ইকবালের কাছে। মাবরুর বিন ইকবাল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি এবং জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পুরোটা জীবনেই আমাদের জন্য অসংখ্য বৈশিষ্ট্য, অসংখ্য শিষ্টাচার, অসংখ্য আদব এবং অসংখ্য সুন্নাহ রেখে গিয়েছেন। অবশ্যই। তো মাবরুর বিন ইকবাল, আমি তোমার কাছে জানতে চাইব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালে কিছু গুণ প্রকাশিত পেয়েছিল, সেই সম্পর্কে তুমি যদি কিছু বলতে। ان الحمد لله والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد তো প্রিয় উপস্থাপক ভাই, তুমি যে কথাটি বললে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটকাল ছোটবেলা থেকেই তার মধ্যে এই আলামতগুলো প্রকাশ পেয়েছিল, যাতে বোঝা যায় যে তিনি ভবিষ্যতে এমন এক মহামানব হবেন, তিনি যে ভবিষ্যতে আল্লাহ সুবহান ওয়া তাআলার রিসালাত প্রাপ্ত হবেন, এটা ছোটবেলা থেকেই তার মধ্যে প্রকাশ পেয়েছিল। যেমনটি আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বান্দা, তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে সূরা কলামে তিনি উল্লেখ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলা থেকে ছিলেন অত্যন্ত সুদর্শন এবং তার ছিল অনেক প্রতিভা। তিনি তৎকালীন আরব জাহানে তিনি সত্যবাদী, তার সত্যবাদিতায় সবাই তাকে আল আমিন আস সাদিক উপাধিতে ভূষিত করেছিল। তার এই সত্যবাদিতার কারণেই তিনি অনেক প্রসিদ্ধি লাভ করেছিলেন। এবং আপনি যদি খেয়াল, তুমি যদি খেয়াল করো যে এই সত্যবাদিতার গুণটি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে আমরা সত্য কথা বলার অভ্যাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা আরো উন্নত করতে পারবো। ভাই, তুমি বলতে চাচ্ছ যে আমরা যদি এই বয়স থেকে যদি সত্যবাদী হই এবং আমাদের মধ্যে যদি আমানতদারিতা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের মতো আরো যারা আছে তাদেরকে আমরা শিক্ষা দিতে পারবো এবং তারা আমাদের থেকে শিখবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আলামিন ছিলেন। তিনি কি ছিলেন? আলামিন, আমানতদারিতা ছিল তার দিকে, আর তিনি আস সাদিক ছিলেন। তার দুটো গুণ ছিল কি কি? আল আমিন আস সাদিক। এই দুটো গুণ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও উন্নত করতে পারবো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের নিজের জীবনকে এবং সামাজিক জীবনে। তুমি দেখো, এখন এখন আমাদের মধ্যে যে চিন্তাটা থাকে সেটা হলো, আমরা মিথ্যা কথা বললে মনে করি আমরা বেঁচে গেলাম, মিথ্যা কথা বললাম আমরা বেঁচে গেলাম, কিন্তু বিষয়টি কিন্তু এরকম না। আমরা সবাই পড়েছি যে আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, অর্থাৎ সত্য বললে মুক্তি পাবে এবং মিথ্যা বললে ধ্বংস হয়ে যাবে। তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে আমাদেরকে সবসময় সত্য কথা বলতে হবে, যেমনটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে তুমি দেখতে পাবে তিনি সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকতেন, তিনি ভালো কাজ করতেন, সৎ কাজ করতেন, তিনি অসহায়দের পাশে থাকতেন, তিনি সমাজ নিয়ে চিন্তা করতেন, এবং এক সময় সমাজ থেকে অন্যায় অনাচার দূর করতে তিনি হিলফুল ফুদুল প্রতিষ্ঠা করেন। এবং তুমি দেখবে তিনি ছোটবেলার থেকে তিনি বেহুদা কাজকর্মে তিনি সময় অপচয় করতেন না, কারণ তার ভিতর ছিল আল্লাহ ভীরুতা, অর্থাৎ তিনি ছোটবেলার থেকেই তার মহান রবের প্রতি তিনি আনুগত্যশীল ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই সকল বৈশিষ্ট্য আমরা তার জীবনী থেকে যেগুলো আমরা দেখছি সেগুলো তার ছোটবেলা থেকেই তার মধ্যে বিদ্যমান ছিল। তো
তিনি তো আমাদের প্রিয় নবী, তিনি সারা জাহানের মুসলমানদের অহংকার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উচিত তাকে প্রতিটি পদে পদে অনুসরণ করা। এই যে আমি, তুমি আর যারা যারা আছেন আমাদের বয়সে, আমাদের আমরা যেরকম কৈশোরকালটা পার করছি, এখন থেকে আমাদের উচিত তার সুন্নতকে আঁকড়ে ধরা, তার মতো সত্যবাদী হওয়া, তার মতো আমানতদারী হওয়া, তার মতো অসহায়দের পাশে থাকা, তার মতো আল্লাহর প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা, এগুলো আমাদের এখন থেকেই মানে করা উচিত, আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা উচিত। হ্যাঁ, এবং আমরা এভাবে যত বড় হতে থাকব ততই মানে আমরা সেটা প্রচারের প্রসার করার চেষ্টা করব, তাকে অনুসরণ করব এবং তার উম্মত হিসেবে এটাই তো আমাদের কর্তব্য, আমাদের তো এটাই করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরই নয়, শুধু মুসলিম জাতির নয়, পুরো বিশ্বের পথপ্রদর্শক। হ্যাঁ অবশ্যই, পুরো বিশ্বের হেদায়েতের জন্য এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বিশ্বের জন্য হেদায়েত হেদায়েতের বাণী পড়েছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি রহমতস্বরূপ, মানব জাতির জন্য এক বিশেষ রহমতস্বরূপ। আল্লাহ তাআলা কিন্তু শুধু মুসলিম বলেননি, আল্লাহ তাআলা বলেছেন সারা বিশ্ববাসী, সমগ্র জাতির জন্য তিনি রহমতস্বরূপ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই আমাদের উচিত তাকে এভাবে অনুসরণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাই মাবরু, তুমি খুব সুন্দর বলেছো, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আবার চলে যাব আহমদুল্লাহ সাহেবের কাছে। আহমদুল্লাহ সাহেব, আমাদের ভাই মাবরুর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শিশুকালে কিছু ব্যতিক্রম ধর্মী গুণ নিয়ে আলোচনা করেছিলেন। তো আমি তোমার কাছে জানতে চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিশুকালে তিনি একটু ব্যতিক্রম ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, নবুয়তপ্রাপ্ত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শিশুদের সাথে মিশতেন, তিনি শিশুদের সাথে খেলতেন, তিনি শিশুদেরকে সময় দিতেন। তো আমি তোমার কাছে জানতে চাইবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন, তার আচরণ শিশুদের সাথে কেমন ছিল, তুমি যদি একটু বলতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সাদাকাল্লাহুল আযীম। ভাই কি সুন্দর, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে যখন শিশু ছিলেন তখন তিনি আলামিন উপাধিতে ভূষিত ছিলেন, সমাজের মানুষের কাছে তিনি ছিলেন এক বিশেষ রহমত। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তপ্রাপ্ত হলেন তখন তিনি শিশুদের সাথে কীভাবে আচরণ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে অনেক ভালোবাসতেন, শিশুদের প্রতি তার ছিল ব্যাপক অনুগ্রহ ও ভালোবাসা। তিনি ছোট বড় ধনী দরিদ্র সাদা কালো কারো প্রতি ভেদাভেদ করতেন না, তিনি সবাইকে সমান চোখে দেখতেন। ছোটদের চপলতায় তিনি কখনো অসন্তুষ্ট প্রকাশ করতেন না বা তার কপালে কখনো ভাঁজ পড়েনি। যেমন হাদিসে রয়েছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছিলেন, তিনি তখনও খানা আরম্ভ করেননি, তখন তার পাশে দাঁড়িয়েছিল উম্মে কায়েস বিনতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তাকে ডাক দিলেন এবং বললেন যে শিশুটিকে আমার কাছে নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন এবং ওই শিশুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কোমল স্পর্শ পেয়ে কাপড় ভিজিয়ে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটু রাগ করেননি, তার কপালে কিন্তু কোনো ভাঁজ পড়েনি, কোনো অসন্তুষ্টি তার মুখে প্রকাশ পায়নি। তিনি মুচকি হাসলেন এবং বললেন যে বাগানের ফুল যেমন পবিত্র, ঠিক মায়ের কোল থেকে নেওয়া শিশুটিও তেমনই পবিত্র। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে খেলাধুলা করতেন, যেমনটি বলেছিলেন ভাই আমার ভাই মাবরুর। তেমন এ সম্পর্কে আরও হাদিসে বর্ণনা রয়েছে, তিনি যেমন খেলাধুলা করতেন ঠিক তেমনি তিনি খেলাধুলার যেমন সামগ্রী রয়েছে, ছোটদের পোষা প্রাণী রয়েছে সেগুলোর প্রতি তিনি খেয়াল রাখতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে অনেক মিশতেন, অনেক খুব মিশতেন। এমনকি এক পর্যায়ে তিনি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন, হে আবু উমাইর মা ফালেন নুগায়ের, হে আবু উমাইর তোমার পাখিটি কী করছে? সুবহানাল্লাহ। দেখুন এই হাদিস থেকে আমরা দেখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের প্রতি যেমন মমতার বন্ধনে মমতার ছায়া যেমন সবার উপরে ফেলতেন, ঠিক সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ছোটদের যে পোষা প্রাণী তার খবরও কিন্তু রাখতে ভুল করেননি। আমরা তা থেকে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথেও খেলতেন এবং তাদের খেলার সামগ্রীর খোঁজখবর নিতেন, সেগুলো কেমন আছে বা পোষা প্রাণী থাকলে পোষা প্রাণীর খোঁজখবর নিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহির মধ্যে আমরা আরেকটা আদর্শ খুঁজে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাউকে ধমকের সরে কথা বলেননি। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলের খেদমতে 10 বছর ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন ধমক দিয়ে কোনো কথা বলেননি এবং তিনি আমাকে এটাও বলেন যে হ্যাঁ আনাস তুমি কেন এই কাজটি করেছো বা কেন এই কাজটি করোনি। সুবহানাল্লাহ। কি সুমহান আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে কীভাবে আচরণ করতেন, তার ব্যবহার কেমন ছিল ছোটদের সাথে।
যেমনটি আপনি বলেছিলেন। ধন্যবাদ আহমদুল্লাহ সাহেব, তুমি খুব সুন্দর বলেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসা দরকার। যেমন ধরো আমরা কিন্তু এখন শিশুদের সাথে মিশি না, আমরা তাদের সাথে খেলি না, আমরা নিজেদের ব্যক্তিত্ব বজায় রাখি। এই জিনিসটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমগ্র জাহানের নবী তিনি এত বড় নবী হয়েও কিন্তু শিশুদের সাথে খেলাধুলা করেছেন, শিশুদেরকে সময় দিয়েছেন। আমরা কিন্তু সেটা দিই না, আমাদেরকে শিশুদেরকে সময় দিতে হবে, তাদের সাথে খেলতে হবে, তাদের স্নেহ করতে হবে। আল্লাহ রাসূল কি হাদিসে বলেননি, যে ব্যক্তি বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে না সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা যেন তার উম্মত হতে পারি। আহমদুল্লাহ সাহেব, তুমি তো বলছিলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করত, তো আমি তোমার কাছে একটি ছোট্ট প্রশ্ন করি। জি অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সুন্নত দিয়ে গিয়েছেন, একজন শিশু যখন জন্ম হবে, একজন শিশু যখন জন্ম নিবে তখন তার প্রতি কিন্তু অভিভাবকের কিছু করণীয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন, তুমি যদি সেই বিষয়ে কিছু বলতে। জি ভাই, যেমনটি বলছিলে যে শিশু জন্মের পর, শুধু শিশু জন্মের পরেই না, শিশু জন্মের পূর্বেও তার মাতার অনেক দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন একটি শিশু তার মায়ের গর্ভে আসে তখন সেই মায়ের উচিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি সালাত আদায় করা, ইস্তেগফার করা। কেননা আমরা জানি যে মায়ের স্বভাব চরিত্রের একটি অংশ শিশুর উপর প্রভাব ফেলে। তারপর শিশু যখন জন্মগ্রহণ করবে তখন বাবা মার প্রথম কাজ হচ্ছে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়ে আল্লাহর তাওহীদের বাণী পৌঁছিয়ে দেওয়া। আবার একজন বড় আলেমকে ডেকে এনে তার তাহনিক করানো এবং সপ্তম দিনে তার জন্য একটা সুন্দর একটা নাম রাখা, তাকে দিন শেখানো, তাকে শেখানো যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, তাকে শেখানো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কিভাবে আমরা মুক্তির পথ খুঁজে পেতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আল্লাহ আমাকে জানতে হবে যে আর রহমান আল আরশ ইস্তাওয়া, এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য সাধারণ প্রশ্ন, যে অনেকে করে থাকে যে আল্লাহ তাআলা কোথায় আছেন। জি, আমাদের এই বিষয়গুলো জানতে হবে। আমাদের পিতামাতা আমাদেরকে দিনই শিক্ষা দিবে যেন আমরা দিন সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ আহমদুল্লাহ সাহেব, তুমি খুব সুন্দর বলেছ। মাবরুর বিন ইকবাল, এখন আমরা তোমার কাছে যাব আবার। জি ভাই। মাবরুর বিন ইকবাল, আমি তোমাকে প্রশ্নে যাওয়ার আগে ছোট একটি প্রশ্ন করতে চাই, ঠিক আছে? ওকে। মাবরুর বিন ইকবাল, আমি কিন্তু ওকে প্রশ্ন করেছিলাম যে শিশু জন্মকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নত রয়েছে যা অভিভাবকদের করণীয় কর্তব্য। তো অভিভাবকরা যদি সেই করণীয়গুলো পালন না করে তাহলে তাদের কি অসুবিধা হতে পারে, তুমি যদি বলো একটু। জি ভাই, তুমি যে বিষয়টা এখানে বোঝাতে চাচ্ছ যে রাসূলের সুন্না অনুযায়ী অভিভাবকের তার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালনে যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে তাদের কি হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তুমি নিশ্চয়ই সেটা জানো, যে তিনি বলেছেন যে একটি শিশু সে যখন জন্মগ্রহণ করে সে ছোটবেলার থেকেই সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরে তার পিতামাতারাই অন্য ধর্মে প্রভাবিত করে পথভ্রষ্ট করে ফেলে। তো এখান থেকে আমরা কি বুঝতে পাই যে একটা মানুষ সে যখন ছোটবেলার থেকে সে একটা কাফের, সে যখন ছোটবেলায় জন্ম হয় তখন তার পিতামাতা তাকে দিনই শিক্ষা না দিয়ে যখন কাফের মুশরিক সেই ধরনের শিক্ষা দেয়, শিরকি শিক্ষা দেয়, সেখান থেকে তারা এগুলো শিখে বড় হয়ে পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহকে তারা নাফরমানি করে, আরো খারাপ কাজ করে বসে। এক্ষেত্রে তারা যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে তারা যখন উপস্থিত হবে তখন তারা কি বলবে, তারা আল্লাহর কাছে কি জবাব দিবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তিনি সূরা হামিম আস-সিজদায় তিনি উল্লেখ করেছেন যে তারা বলবে, রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অর্থাৎ তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা যাদের কথা মতো চলেছিলাম, যারা আমাদের বড় তাদেরকে দেখিয়ে দিন, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের দেখিয়ে দিন, আমরা তাদেরকে আমাদের পদদলিত করব যাতে তারা যথেষ্টভাবে অপমানিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হেফাজত করুন। থেকে তুমি বলতে চাচ্ছিলে যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তার পিতামাতার জন্য সে পথভ্রষ্ট হয়, তাহলে কি দাঁড়ায় যে একজন পিতামাতাই কিন্তু তার পুরো জীবনের দায়ভার নিয়ে নিবে। আবার অন্য একটা জায়গায় সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তখন মানুষেরা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। অর্থাৎ হে আমাদের রব, আমরা আমাদের বড় যারা ছিল তাদের কথা আমরা শুনেছি,
তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারপর তারা আবার বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, অর্থাৎ তাদেরকে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে অভিশাপ দিন। তাহলে এই সকল আয়াত থেকে আমরা কি বুঝতে পাই? এই সকল আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অভিভাবকদের তাদের সন্তানের প্রতি যে কর্তব্য সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গিয়েছেন সেই অনুযায়ী তাদেরকে এটা পালন করতে হবে, অন্যথায় তাদের জন্য পরকালে কঠিন আযাব রয়েছে। ধন্যবাদ মাবরুবিন ইকবাল। তো আমাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে, আমরা তো একসময় অভিভাবক হব, অভিভাবক যখন আমরা হব তখন আমাদেরকে এসব বিষয়ে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মাবরুবিন ইকবাল, তুমি খুব সুন্দর বলেছ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন প্যানভিশন টিভি আয়োজিত সিরত বিষয়ক আলোচনা অনুষ্ঠান। হে প্রিয় নবী রাসূল, আমার এখন সময় হয়েছে বিরতিতে যাবার, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হে প্রিয় নবী রাসূল আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন প্যানভিশন টিভি আয়োজিত সিরত বিষয়ক আলোচনা অনুষ্ঠান হে প্রিয় নবী রাসূল আমার। আমরা আবার সরাসরি চলে যাব মূল অনুষ্ঠানে। আমি এখন চলে যাব আহমদুল্লাহ সাহেবের কাছে। আহমদুল্লাহ সাহেব, তোমার কাছে আমরা জানতে চাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিশুদের সাথে খেলাধুলা করতেন তুমি বলেছিলে, তো আমি এখন জানতে চাইব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটার জন্য অন্যদেরকে কীভাবে উৎসাহ প্রদান করতেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে শিশুদেরকে ভালোবাসতেন, তিনি কীভাবে উম্মতদেরকে বলে গেছেন ভালোবাসতে? এ সম্পর্কে হাদিসে অনেক আলোচনা রয়েছে। যেমন উবাদা ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্ষির কাবীরানা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যদি আমি নিজেকে দাবি করতে চাই তাহলে সর্বপ্রথম কী করতে হবে? ছোটদের প্রতি স্নেহ করতে হবে। যেমন হাদিসে আরও বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলো, তার সাথে একটি শিশু ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই শিশুটির প্রতি কি দয়া করো, তাকে কি তুমি চুমু খাও? তখন তিনি বললেন যে না, আমি তো শিশুটিকে চুমু খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার অন্তর থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া তুলে নেয় তাহলে আমার কী করার আছে? কত বড় কথা বলা হয়েছে শিশুদেরকে চুমু দেওয়ার ব্যাপারে, শিশুদেরকে স্নেহ করার ব্যাপারে। যেমন আরও বলা হয়েছে হাদিসে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার নাতি হাসানকে চুমু খেলেন, সেখানে আকরা ইবনে সাবিত নামে একজনের সাহাবি উপস্থিত ছিল। আকরা ইবনে হাবিস নামে এক সাহাবি উপস্থিত ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে যে চুমু খেলেন সেটা দেখে সাহাবি বলে উঠলেন যে আমার দশটি সন্তান রয়েছে, আমি তাদের একজনকেও এখনও চুমু খাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন যে যে দয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানে হাদিসে এই সম্পর্কে আরও অনেক ঘটনা রয়েছে। এখান থেকে আমি আরেকটি বলছি যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন এবং বললেন, রাসূল তাকে বললেন যে তুমি কি তোমার শিশুর প্রতি দয়া করো? তখন লোকটি বলল হ্যাঁ অবশ্যই আমি আমার শিশুর প্রতি দয়া করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন এবং বললেন জেনে রাখো তুমি যতটুকু তোমার শিশুর প্রতি দয়া করো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি তার থেকেও বেশি দয়া করেন। সুবহানাল্লাহ। তুমি কি দেখেছো পবিত্র কোরআনে কিন্তু একটি আয়াত রয়েছে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমরা মানুষের প্রতি দয়া করো যেমন আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। তাহলে আমাদের শুধু শিশু না, আমাদের মানুষের প্রতি দয়া করতে হবে। এই বিষয়ে আমরা কি বুঝি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু একটি গুণ ছিল, তিনি ক্ষমা করে দিতেন। আমাদের মানুষের প্রতি দয়া করে ক্ষমা করে দিতে হবে, তাই না? তো আমরা যদি ক্ষমার গুণটা আমাদের নিজেদের মধ্যে আনতে পারি তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বুকে ধারণ করছি না? ভাই আহমদুল্লাহ সাহেব, তুমি খুব সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাকে। আমরা আবার যাব মাবরুবিন ইকবালের কাছে। তবে মাবরুবিন ইকবালের কাছে যাওয়ার আগে তোমাকে আমি একটি প্রশ্ন করতে চাই। পিতামাতার আদর্শ সন্তান আমরা যদি হই তাহলে পিতামাতা আমাদেরকে আদেশ করলে আমরা আদেশ পালন করব, তাই না? যদি আমরা সে আদর্শ পালন না করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা এ সম্পর্কে অনেক বিশদ কোরআন মাজিদে অনেক বর্ণনা দিয়েছেন। যেমন আমরা সোনা বনি ইসরায়েল দেখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার ইবাদত, তার ফরজ ইবাদত নামাজের পরেই পিতামাতার প্রতি সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন। তিনি বলেন যে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন আমরা যদি পিতামাতার সাথে অপিতামাতার অবাধ্য হই
তাহলে এই সম্পর্কে কি বলা হয়? এই সম্পর্কে হাদিসে বলা হয়েছে রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং পিতামাতা যদি অসন্তুষ্ট হয় কোনো সন্তানের প্রতি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হন তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া আমাদের কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, আমাদেরকে সরাসরি জাহান্নামে প্রবেশ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল হেফাজত করুন। ধন্যবাদ আহমদুল্লাহ সাহেব, তুমি খুব সুন্দর বলেছো। আমি আবার চলে যাব মাবরুর বিন ইকবালের কাছে। মাবরুর বিন ইকবাল, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আমরা জানি আল্লাহ রাসুল একজন পবিত্র মানুষ ছিলেন, অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু তাকে ছোটকাল থেকে, সে শিশুকাল থেকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, তাই না? হ্যাঁ অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাল্যকালে বক্ষ বিদারণের ঘটনার মাধ্যমে তিনি তার অন্তরকে সকল ধরনের মানে অন্যায় থেকে, সকল ধরনের খারাপ দিক থেকে তিনি পবিত্র করে নিয়েছিলেন, কলুষিত থেকে পবিত্র করে নিয়েছিলেন। যেমন সকল মুহাক্কিকগণের বর্ণনা অনুযায়ী তার জীবনের চতুর্থ কিংবা পঞ্চম বছরেই এই ঘটনাটি ঘটে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এই ঘটনার বিশদ বিবরণ, বিস্তারিত ঘটনার পাওয়া যায়। যেমন এই ব্যাপারটি ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাল্যকালে তিনি মাঠে খেলছিলেন তার সঙ্গী সাথীদের সাথে, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন এবং তিনি উপস্থিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে দূরে নিয়ে আসলেন এবং দূরে নিয়ে তিনি তাকে চিত করে শুয়ে বক্ষ বিদীর্ণ করলেন এবং তার বুক থেকে হৃৎপিণ্ড বের করে সেখান থেকে একটি রক্তপিণ্ড নিয়ে তাকে বললেন, হাযা হাযু শাইতানি মিনকা, অর্থাৎ এটা তোমার মধ্যে থাকা শয়তানের অংশ। তারপর তিনি সেই হৃৎপিণ্ডটাকে একটি তস্তুরিতে রেখে তার জমজমের পানি দ্বারা ধৌত করলেন এবং তারপরে সেটি আবার যথাস্থানে তিনি মহাসাল্লামের বুকে যথাস্থানে রেখে তিনি মানে কাটা জায়গাটা সেলাই করে দিলেন। এদিকে তিনি রাসূলুল্লাহ সাল্লাম তিনি যাদের সাথে খেলছিলেন তারা এই কাহিনী দেখে, এই ঘটনা দেখে তারা কী করলো, তারা হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে দৌড় দিয়ে গেল এবং তাকে এই ব্যাপারে অবগত করলো যে শিশু মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর শুনে হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় অস্থিরতা নিয়ে তিনি দৌড় দিয়ে গিয়ে দেখলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুখ মলিন করে বসে আছেন এবং তার মধ্যে পেরেশানির ভাবও তিনি লক্ষ্য করলেন। এই দেখে হালিমা রাদিয়াল্লাহু আনহা অনেক মানে ভয় পেলেন এবং তিনি তাকে সরাসরি বাসায় নিয়ে এসে আদর সোহাগ করতে লাগলেন। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার বক্ষে সেলাইয়ের চিহ্নও দেখেছি। সুবহানাল্লাহ। তো এই ঘটনায় বক্ষবিদারণের ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকালেই তিনি তাকে সকল প্রকার কলুষতা থেকে মুক্ত করেছিলেন, মুক্ত করেছিলেন, পবিত্র করে নিয়েছিলেন। ধন্যবাদ মাবরুর বিন ইকবাল, তুমি খুব সুন্দর বলেছো। জি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি যেমন পবিত্র ছিলেন তার আদর্শগুলো তেমন পবিত্র ছিল, তার আদর্শগুলো তেমন যুগোপযোগী এবং আমাদের সমাজ উপযোগী, তাই না? তো আমরা তার আদর্শগুলোকে আমাদের সমাজে ধারণ করব, আমরা ধারণ করব এবং আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যেন আমাদের সমাজের সবাই সেটা নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এবং আমাদের সামাজিক জীবনকে আরও উন্নত করে তুলতে পারে, তাই না? ইনশাআল্লাহ। তো মাবরুর বিন ইকবাল, আমি তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই। তোর প্রশ্নটা হলো, আমরা একজন আদর্শ সন্তান হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে পারি পিতামাতার একজন আদর্শ সন্তান হিসেবে? অবশ্যই, তুমি যেটা বললে সেটা বলবো। আমার আরেক ভাই তিনি আগেই সে আগেই একটা আয়াত উল্লেখ করেছেন কোরআন শরীফে, সূরা বনী ইসরাঈল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব তোমাকে আদেশ করেছেন তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্য ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, অর্থাৎ তাদের কেউ যখন বার্ধক্যে উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফিউ, তাদেরকে উহ শব্দটি তোমরা বলো না, মানে এখানে তাদেরকে উহ শব্দটি বলা যাবে না, তারা যেন উহ শব্দটিও না বলে তোমাদের আচরণে কষ্ট পেয়ে, ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যখন আমরা কথা বলবো তাদেরকে নম্র ভদ্রভাবে তাদের সাথে শ্রদ্ধার সহিত তাদের সাথে কথা বলবো যাতে তারা তাদের কষ্ট না পায়। এর পরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকফির লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতার জন্য একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি
আমার পিতামাতার উভয়কে এমনভাবে রহম করো যেমনভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল। আল্লাহ সুবহানাল্লাহ ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, মানে বলেছেন তাদের সাথে ভালোবাসার সাথে নম্রভাবে তাদের সামনে মাথা অবনত করে দাও, রহমতের তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো আমাদের এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারি, একজন আদর্শ মানুষ হিসেবে গড়তে হলে আমাদেরকে নিজেকে সর্বপ্রথম আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে নিজেদেরকে তৈরি করতে হবে, তাদের আদেশ নিষেধ সবসময় পালন করতে হবে, তাদের যাতে সন্তুষ্ট থাকে। আমার ভাই আবার আমার ভাই বলেছেন যে তার আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। সুতরাং আল্লাহ সন্তুষ্টি অর্জন যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পিতামাতাকে সকল কাজকর্মে সন্তুষ্ট রাখতে হবে। তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে বলেছেন, আমরা একটি হাদিস শুনেছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। দেখো আমরা কিন্তু তিন নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি, যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন এক সন্তান যে তোমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, এখানে আরেকটা হলো তিন নম্বর পয়েন্টে তো আছে, এছাড়া দুই নম্বর পয়েন্ট যেটা উপকারী জ্ঞান। তো আমাদের আমরা জানি আমাদের পিতামাতারা আমাদের জন্মের পর প্রাথমিক শিক্ষাটা আমাদের তাদের কাছ থেকে পায়। সুতরাং তারা যদি আমাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করে, তাদের থেকে আমরা যখন এটা ছড়িয়ে দিব এই ইলমের দ্বারাই তারা মৃত্যুর পর উপকার পাবে। এবং এভাবেই আমরা তাদের দোয়া করে মানে এমন উপকারী সন্তান হিসেবে নিজেকে গড়তে পারবো যাতে তারা মৃত্যুর পরেও এর থেকে উপকার পেতে থাকবে, সওয়াব আমাদের কিন্তু আমাদের আমল থেকে। আমাদের কিন্তু এমন সন্তান হতে হবে আমরা নিজেদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তুলব, এবং তাদের মৃত্যুর পর শুধু নয়, আমরা তাদের মৃত্যুর আগেও তাদের জন্য দোয়া করব। সেটা তো অবশ্যই, আমরা মৃত্যুর আগেও তাদের জন্য দোয়া করব, তাহলে তারা আমাদের থেকে সেই সৎকার জারিয়াটা পেতে থাকবে, তাদের মানে তারা যাতে সবসময় সন্তুষ্ট থাকে। এরভাবেই আমাদেরকে সবসময় চলাফেরা করতে হবে, তাদের যাতে কোনোভাবে অসন্তুষ্ট না হয়, কারণ তাদেরকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলা সন্তুষ্ট পাওয়ার প্রত্যাশা আমরা করতে পারি না। ধন্যবাদ মাবরুর মিয়া, তুমি খুব সুন্দর কথা বলেছো। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারলাম, যে আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আমাদের এমন সন্তান হতে হবে, এমন নেক সন্তান হতে হবে যাতে পিতামাতারা মৃত্যুর পরও আমাদের থেকে কিছু পায়, আমাদের কিছু সওয়াবের অংশ তারা পায়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একজন নেক সন্তান হিসেবে কবুল করুন, এবং আমাদের বয়সী যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা একজন নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আবার চলে যাব আমার আহমদুল্লাহ সোহাইবের কাছে। আহমদুল্লাহ সোহাইব, আমি তোমার কাছে আবার একটি প্রশ্ন করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলছিলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন এবং তিনি উৎসাহিত করতেন, তাই না? অবশ্যই। এখন আমি একটা জিনিস তোমাকে জানতে চাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খেলতেন, শিশুরা কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশত? কারণ আমরা কি দেখেছি যে আমরা যদি কারোর সাথে না মিশি তাহলে কিন্তু তারা মিশের সাহস পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে শিশুরা কিভাবে মিশত? জি ভাই, একটি খুব সুন্দর একটি প্রশ্ন করেছো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিশুদের সাথে মিশতেন, কিন্তু শিশুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে মিশত? এ সম্পর্কে হাদিসে অনেক ঘটনা রয়েছে, যে আমরা একটি প্রসিদ্ধ ঘটনার দিকে তাকালে আমরা এ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে। যে হাসান হুসাইনের কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করছিলেন জামাতের সহিত, তখন তিনি রুকু থেকে যখন সিজদায় গেলেন, দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল কিন্তু তিনি সিজদা থেকে মাথা উঠাচ্ছেন না। তখন এক সাহাবি আগ্রহবশত মাথা উঠিয়ে দেখলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রহমাতুল্লিল আলামিন, বিশ্বের সর্দার, তার পিঠের উপর তার নাতি হাসান এবং হুসাইন বসেছিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের মতো ইবাদতে, এই ফরজ ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের মধ্যেও তিনি শিশুদেরকে নামিয়ে সিজদা থেকে মাথা উঠাতে এবং শিশুদের সাথে এমন ব্যবহার করতো যে শিশুরাও তার সাথে মিশতে আগ্রহী হতো। তাহলে আমাদেরও এভাবে শিশুদের সাথে মিশতে হবে, শিশুদের সাথে খেলাধুলা করতে হবে, শিশুদেরকে সময় দিতে হবে, তাহলে কিন্তু রাসূলুল্লাহ একটা বড় সুন্নত আমরা পালন করছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এবং আমাদের সাথে যারা রয়েছেন সবাইকে শিশুদের সাথে খেলাধুলা করার এবং শিশুদের সাথে ভালো ব্যবহার করার, স্নেহ করার তৌফিক দান করো। এবং আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শিশুদেরকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের সাথে সালাম দেওয়ার প্রতিযোগিতা করতেন, তাই না? তিনি প্রতিযোগিতা করতেন, সবাই
কিন্তু তাকে আগে সালাম দেওয়ার জন্য অনেকে গাছের পিছনে লুকিয়ে থাকতো, কেউ প্রস্তুতি নিতে পারতো, কেউ আগে সালাম দিতে পারতো না। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে সালাম দিয়ে দিতেন, তাই না? আমরা কিন্তু একটা জিনিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শিশুদের কাছে সালাম দিতে বলেননি, তিনি সমাজে সালামের প্রচলন করতে বলেছেন। একটা হাদিসে আমি পড়েছিলাম, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলাম খায়র, ক্বালা তুত'ইমু আত-ত্বাআম ওয়া তাক্রাউ আস-সামআ আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, ইসলামে কোন জিনিসটি উত্তম? আল্লাহ রাসূল কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খাবার খাওয়াও, তোমরা খাবার খাও। তারপর কি বললো? ওয়া তাক্রাউ আস-সালাম, তোমরা সালামের প্রচলন করো, সালাম দাও, আলা মান আরাফতা, তোমরা যাকে চিনো, ওয়া লা লাম তা'রিফ, পরিচিত বা অপরিচিত, ওয়া মান লাম তা'রিফ, এমন যাদেরকে চিনো তাকেও সালাম দাও। আমরা কিন্তু যাদেরকে চিনি তাদেরকে বেশি সালাম দিই, যাদেরকে আমরা চিনি না তাদেরকে সালাম দেই না। তো আমাদেরকে এই সালামের প্রচলনটা করতে হবে, কি বলো? অবশ্যই। তাহলে আমরা এবং আমাদের বয়সী যারা আছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের সমাজে সালামের প্রচলনটা আমরা করতে পারি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রাসূলের আল্লাহ রাসূলের এই সুন্নতগুলো নিজেদের বুকে ধারণ করা এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, সমাজে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করা। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ মাবরুবিন ইকবাল এবং আহমদুল্লাহ সাহেব, তোমাদেরকে, তোমরা এখন খুব সুন্দর আলোচনা করছিলে। কিন্তু এখন আমাদের সময় শেষের দিকে, আমরা ইনশাল্লাহ অন্য কোনো অনুষ্ঠানে আবার তোমাদের সাথে আলোচনা করব, আবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন প্যানভিশন টিভি আয়োজিত সিরাত বিষয়ক আলোচনা অনুষ্ঠান হে প্রিয় নবী রাসূল আমার। এখন বিদায় নেবার সময়, তবে বিদায় নেওয়ার আগে আমরা তিনজন মিলে আপনাদেরকে একটি গান শোনাতে চাই, কি বলো তোমরা? জি অবশ্যই, আমরা যদি একটি গান নিয়ে শুরু করি তাহলে অবশ্যই জিনিসটা আরো সুন্দর হয়। ভালো হয়। জি, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, হৃদয়টা ছিল তার ফুলের বাগান, সুবাস ছড়াত নিশিদিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, দেখা হলে হেসে হেসে সালাম দিতেন, কারো পোষা পাখিটার খবর নিতেন, দেখা হলে হেসে হেসে সালাম দিতেন, কারো পোষা পাখিটার খবর নিতেন, দেখা হলে হেসে হেসে সালাম দিতেন, কারো পোষা পাখিটার খবর নিতেন, তাই তিনি সকলের বন্ধু সুজন, তাই তিনি সকলের বন্ধু সুজন, সকলের কাছে আলামিন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন, ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন।